এদিকে বিএনপি ডাকা সপ্তম দফা অবরোধের প্রথম দিন ভোরে সুনামগঞ্জের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নেতা কর্মীরা। এই সময় কয়েকটি যানবাহনে ইটপাটকেল ছোড়ে তারা। অপরদিকে সিলেট সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এতে বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়। অবরোধে গাজীপুরে তেমন কোনো প্রভাব নেই। সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে চলাচল করছে যানবাহন। বরিশালে সকাল থেকে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করলেও যাত্রী সংকটে দূরপাল্লার যানবাহন সীমিত আকারে চলছে। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে অবরোধে তেমন একটা প্রভাব নেই। দর্শক, অবরোধের পরিস্থিতি জানাতে গাজীপুরের কালিয়াকোট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, অবরোধে কোনো সহিংসতার খবর রয়েছে কিনা আপনার কাছে, আর মহাসড়কে যানবাহন চলাচল কেমন দেখছেন? ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। জি ফাহমিদা, আপনি জানেন যে বিএনপির সপ্তম দফায় 48 ঘন্টা অবরোধের আজ কিন্তু প্রথম দিন। আমি আপনাকে বলে রাখি, গাজীপুরে কিন্তু সকাল থেকেই বিএনপির কোনো নেতাকর্মী মাঠে দেখা যায়নি। তাছাড়া যে কালিয়াকোট বাস টার্মিনাল রয়েছে, সেখান থেকে কিন্তু গণপরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠানে তেমন কোনো অবরোধের প্রভাব পড়েনি। তবে আপনাকে বলে রাখি যে এই গাজীপুরে কিন্তু সরকারি যে অফিস আদালত রয়েছে সেগুলোতে কিন্তু খোলা রয়েছে। এছাড়া ঢাকা টাঙ্গাল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যান কিন্তু চলাচল করছে। অন্যান্য যানবাহন কিন্তু স্বাভাবিক চলছে। তবে অন্যান্য অবরোধের চেয়ে আজকের যে অবরোধ, সেই অবরোধের মানুষের কিছু জনমানুষের মনে কিছুটা আতঙ্ক কেটেছে, যার ফলে ঘর থেকে তারা বেরিয়ে এসেছে এবং নিম্ন শ্রেণীর মানুষ তারা কিন্তু বিভিন্ন কাজকর্মে যোগদান করেছেন। তবে সব মিলে ঢাকা টাঙ্গাল মহাসড়কের অবরোধ, সেই অবরোধ দূরপাল্লার গাড়ি এখনো চলছে। এই ছিল অবরোধের সর্বশেষ খবর। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন কামাল হোসেন বিপ্লব।